الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إن الحمد لله نحمده وسبحانه وتعالى كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله وصفيه وخلقه وخليله، امتن الله تعالى به على المؤمنين وبعثه رحمة للعالمين. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل قوم عيدا وهذا عيدنا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآية والذكر الحكيم. الحمد لله الحمد لله رب العالمين. আজ পবিত্র ঈদুল ফিতর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত দয়া এবং আমাদের উপরে যে মেহেরবানি আল্লাহ তাআলা করেছেন দীর্ঘ এক মাস সিয়াম পালন করে কিয়াম করে আনন্দ চিত্তে আজকে পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে গোসল করে পরিপাটি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য, সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবার জন্য ১২ তাকবীরে সালাতুল ঈদুল ফিতরের জামাত আমরা আদায় করতে পেরেছি। এই জন্য মালিকের শাহেনশাহি দরবারে আনন্দ চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি এবং সাজে গুছে এমন একটি জায়গা যেখান থেকে আপনি একই দিনে প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পাবেন। সাজেকে লুই লুই পড়াতে তখন খুব সকাল, চারদিকের এমন পরিবেশ দেখে আপনার কাছে মনে হতেই পারে এটি হয়তো শীতের সকালের কুয়াশা, কিন্তু না, এটি হচ্ছে মেঘ। এখানকার সকালের সময়টা পুরোটাই থাকে মেঘের চাদরে ঢাকা। সাজেক ভ্রমণের এই পর্বে আমরা শুধু সাজেকের মেঘ দেখব। শুরু করছি আমাদের সাজেক ভ্রমণের ৫ নম্বর পর্ব এবং এটাই আমাদের সাজেক ভ্রমণের শেষ পর্ব। ঘামে ঘামে মানুষগুলো ঘামে ডুবতে থাকবে এমন একটা বিভীষিকাময় অবস্থায় যেই নবী যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন সেই নবীর উপরে দুরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি দীনে মুত্তাকি মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে দয়াশীল, তিনি সবকিছু এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। তিনি কোরআনুল কারীমের মতন এমন একটা অথেন্টিক গাইড দিয়েছেন, যেই গাইড আমাদেরকে দিয়েছেন নিজেদের জীবনকে পরিচালনা করার জন্য। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাজেক আসার পর যে জায়গাগুলোতে সবার সাধারণত মেঘ দেখতে চায় সেটা হচ্ছে কংগ্রাত পাহাড় এবং হিলপ্যাড। যিনি এমন একজন নবী যেই নবীর উম্মত হতে পেরে আল্লাহি আমাদের মতন সৌভাগ্যবান আমার মনে হয় না অন্য কোনো উম্মতরা হতে পারবে। সুতরাং এমন একজন নবীকে পেয়েছি আমরা, তাহলে কি আমরা সুন্নাতকে ছেড়ে দিতে পারি? আমরা সুন্নাতকে ছেড়ে দিতে পারি না। আজকে ঈদুল ফিতরের দিন আমাদের প্রথম আল্লাহ তাআলার কাছে শপথ থাকবে যে আল্লাহ, যতদিন পর্যন্ত তুমি আমাকে হায়াত দিয়েছ, যতদিন পর্যন্ত তুমি এই কণ্ঠে শক্তি দিয়েছ, ততদিন পর্যন্ত যারে তোমার নবীর কথা তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা গলা উঁচু করে সই কথাগুলো জানি বলতে পারি এবং সেই অনুযায়ী যাতে আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।
শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরে, শান্তি বর্ষিত হোক সেই সাহাবীদের উপরে যেই সাহাবীদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বলেছেন, তার উপরে শান্তি বর্ষিত হোক সেই শ্রেষ্ঠতম সত্যবাদী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। হে নবী, আল্লাহ তাআলা বলেছেন ইসলামকে প্রকাশ করার জন্য আমরা কেন ভিতরে থাকব। সেই সাহসী বীরত্বের ধর্মে কর্মে খ্যাতিমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নিঃসন্দেহে শান্তি বর্ষিত হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটাত্মীয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথের সন্ধান দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এর চাইতে উত্তম আর কি হতে পারে, এর চাইতে উত্তম আর কোনো কিছু হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, একমাত্র আমাদেরকে ভালোবাসেন। হে আল্লাহ, তুমি আমাদের এত গুনাহ থাকা সত্ত্বেও, আমরা এত গুনাহ করি, আমরা এত জুলুম করি, এত অত্যাচার করি, আজকে এমন একটা দিন, এমন একটা আনন্দ ঘনা দিনেও কত মাজলুম আজকে জেলের ভিতরে, কত আলেম ওলামা আজকে জেলের ভিতরে, কত মানুষ যারা অন্যায়ভাবে আজকে কষ্ট পাচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসো, তুমি আমাদেরকে দয়া করেছো, তাই আজকে আমরা এখানে আসতে পেরেছি। আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও বরকত ঘোষণা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 29 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ জমিনে যারা রয়েছে তুমি শুনে নাও, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, তুমি শুনে নাও প্রতিদিন কোনো না কোনো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কিছুর জন্য তোমাদের জন্য আছে, তোমাদের রহমত দিচ্ছে, তোমাদের বিপদে তিনি থাকছেন, তোমাদের অসুখে তিনি থাকছেন। আমরা যখন বিপদে পড়ি তখন কাকে ডাকি? আল্লাহকে ডাকি। আমরা যখন বিপদে পড়ি তখন বলি হে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতের আমরা অস্বীকার করব? যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামতের অফুরন্ত নিয়ামত, নিয়ামতের উপরও নিয়ামত কি দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে? আমাদেরকে আল্লাহ তাআলা সবই দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ছাড়া সাহায্যকারী আর কেউ নেই। আমাদের বিপদ আপদ বালা মুসিবতে যখন আমরা পড়ি তখন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই স্মরণ করি। যখন বিক্ষুব্ধ ঝড় হাওয়া আসে, যখন সাগরের ভিতরে যারা মাছ ধরে, অথবা যখন বড় আকারে যখন আমাদের দেশে সিডর হয়েছিল এইরকম বড় বড় ঝড় যখন আসে, তখন সকলের জবানে সে ইসলাম ধর্মের হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, নাস্তিকও যদি হয়, সে তখন বলে বসে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। যখন মরুভূমিতে একজন উট চালক উট চলতে চলতে মরুভূমিতে ধুলার পাহাড়ে ধুলার ঝড় হাওয়ায় যখন আর দেখতে পায় না, তখন বলে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। যখন বিপর্যয় ও দুর্যোগ আমাদের উপরে নেমে আসে, যখন নির্যাতন আমাদের উপরে নেমে আসে, যখন আতঙ্কে থাকি আমরা, কষ্টে থাকি আমরা, হতাশাগ্রস্ত হয়ে যাই আমরা, তখনও আমরা বলি হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। অভাব যখন আমাদের ঘিরে ধরে, যখন আয় কমে যায় আমাদের, তখনও যখন কষ্টে থাকি তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে বলি হে আল্লাহ তুমি আমাকে রিজিক বাড়িয়ে দাও। বিশাল বিস্তীর্ণ প্রশস্ত এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতগুলো আমরা পাবার পরে যারা মুমিন ব্যক্তি তারা বলে হে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে কি দিয়েছো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকল ভালো কথা একান্ত অনুময় বিনয়, একজন নিরপরাধ মাজলুমের কান্না এবং বিপদগ্রস্ত হয়ে সাহায্য প্রার্থনা সবই আল্লাহ তাআলার কাছে। দুচোখ অশ্রুসিক্ত হয়ে যায় যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলি,
দুচোখ ভরে যায় জলে যখন মনে হয় যে আমি অপরাধী। সারা মাস যখন সিয়াম পালন করেছি, যখন কিয়ামে দাঁড়িয়েছি, যখন কিয়ামুল লাইল করেছি, মনে হয়েছে আমি অপরাধী, আমার মতন গুনাহ এই দুনিয়াতে আর কেউ করেনি। তখনও মনে হয় যে হে আল্লাহ, তুমি সারা ক্ষমা করার আর কেউ নেই, তুমি সারা আমাকে ভালোবাসার আর কেউ নেই, তুমি কতই না মহান, তুমি আমার ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন, আল্লাহ তাআলা আমাদের সব সময় দেখেন, আল্লাহ তাআলা আমাদের সব অবস্থা বোঝেন, আমাদের ভালোটাও দেখেন, আমাদের খারাপটাও দেখেন। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ভিতরে বলছেন, হাল তাআলামু লাহু সামিআ, তোমরা যখন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউন বাসির, তোমরা শুনে নাও শুনে নাও, তোমাদের অন্তর যা বলে, তোমাদের অন্তরে যে উকি ঝুঁকি মারে সেগুলো আমি বুঝি, আমি তোমাদের ডাকে সাড়া দেই। আল্লাহ তাআলার সুন্দর নামে সে সাড়া দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আমি আল্লাহ তাআলার ডাক দেই, আল্লাহ তাআলা তখন সাড়া দেয়। যখন বিপদে পড়ে আপনি ডাক দেন তখন আল্লাহ তাআলা সাড়া দেয়। আল্লাহ তাআলা সূরা গাফিরের 15 নম্বর আয়াতে বলছেন, ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাযিনা ওয়ালাউ কারিহাল কাফিরুন, শুনে নাও শুনে নাও, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, দিনের ভিতরে একনিষ্ঠভাবে দাখিল হও এবং তোমরা কাফির হয়ে যেও না, কাফিরদের অনুসরণ করো না। রাফিউদ দারাজাতি যুল আরশিল ওয়ির রূহ মিন আমরি, আল্লাহ হচ্ছে সুউচ্চ মর্যাদার অধিকারী, তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা, তিনি রিজিক দাতা, তোমার সব কিছু করার ক্ষমতা যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যখন তুমি তাকে ডাকো সে তোমার ডাকে সাড়া দেয়, তুমি কেন তাকে ডাকো না? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা কেন আমাকে ডাকছে না, কেন তারা ইবাদতে শিরিক করছে, তারা কি বুঝে না আমি তার ডাকে সাড়া দেই, তারা কি বুঝে না তাকে তাদেরকে আমি রিজিক দেই, তারা কি বুঝে না তাদেরকে আমি ভালোবাসি। ইয়াউমাহুম বারিজুন, লোকেরা প্রকাশ হয়ে পড়বে, তাদের অন্যায়গুলো সামনে চলে আসবে, মানুষগুলো লজ্জা পাবে, হায় আমি কত গুনাহ করেছি জীবনে। ওয়ালা তাসিরু ওয়াজিরাতু ইজরা উখরা, যার যার বোঝা সেদিন সে সে বহন করবে, সেদিন মানুষগুলো অচেতন হয়ে পড়বে, এই কিতাব আমার, এত গুনাহ আমি করেছি, হ্যাঁ এই গুনাহ তুমি করেছো, এই গুনাহ তুমি রমাদান মাসে করেছো, এই গুনাহ তুমি করেছো ঈদের সময়, এই গুনাহ তুমি করেছো জুমার দিনে, এই গুনাহ তুমি করেছো 12 মাস, এই গুনাহ করেছো তুমি বিছানায়, এই গুনাহগুলো তুমি করেছো অফিসে, এই গুনাহগুলো তুমি করেছো ব্যবসায়, তোমার প্রতি হক ছিল, তোমাকে আল্লাহ তাআলা বলেছিলেন হাক্কা তিলাওয়াতি হাক্কা তিলাওয়াতি, তোমরা যদি কোরআনের সাথে থাকো হাক্কা তিলাওয়াতি, তোমরা যদি সত্য কথা বলো ইসলিহ লাকুম আমালাকুম ইসলিহ লাকুম আমালাকুম, তুমি যদি সত্য বলো ওয়া গফিরু লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দিব, তুমি যদি সত্য বলো, তুমি যদি সত্যের সাথে থাকো, তুমি যদি সত্যের সাথে থাকো আমি তোমাকে ক্ষমা করে দেব। কিন্তু তুমি শুনোনি, তুমি তাগুদের পিছনে দৌড়িয়েছ, আজকে তুমি তোমার এই ওরা কিতাব, তোমাকে যে কিতাব আমি, তুমি যে কিতাব, আজকে যে তোমার অ্যাসেট, আজকে তোমার সম্পত্তি, এই তোমার সম্পত্তি আজকে তুমি নাও, এই সম্পত্তি পড়ো, এক ওরা কিতাব কেফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে মার্ক দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আজকে কি তুমি মার্ক দেওয়ার জন্য প্রস্তুত, আজকে তুমি মার্ক দেওয়ার জন্য প্রস্তুত নয়, আজকে তুমি মার্ক দেওয়ার জন্য প্রস্তুত নয়, আজকে শুনে নাও, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইআ, তোমাদের যা কিছু গোপন করা ছিল আজকে সব উন্মোচন হয়ে যাবে। দুনিয়াতে তোমাকে আমি অনেক ছাড় দিয়েছি, তুমি রাতে গুনাহ করেছো, দিনে গুনাহ করেছো, আমি মাফ করে দিয়েছি, সপ্তাহের পরে সপ্তাহ মসজিদে আসুনি, মাসের পর মাস মসজিদে আসুনি, আমি মাফ করে দিয়েছি। কখনো কোনো ফেরেশতা দিয়ে তোমাদেরকে মার খাইয়েছি না? তোমাদের কোথাও আটকে রেখেছি? তোমাদের পথ চলায় বাধা দিয়েছি? তোমাদের রিজিক আমি কম দিয়েছি? তোমরা তো কখনো আমাকে ডাকোনি, কখনো বলোনি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কখনো আমাকে ডাকোনি, কখনো বলোনি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যে রিজিক দিয়েছো এই রিজিকে আমি খুশি, তুমি বলেছ আমার আরো দরকার আরো দরকার আরো দরকার, আল্লাহ
এই রিজিক আমার হয় না। তোমাকে বলেছিলাম তোমার নবীর সুন্নাহ, তোমার নবী বলেছে দাড়িটাকে তুমি লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি কেটো না, দাড়ি সেছো না, তুমি দাড়ি কেটেছো, দাড়ি সেজেছো। তোমাকে আলেমরা বলেছিল তুমি ধূমপান করো না, তুমি মদ খেও না, তুমি গাঁজা খেও না, তুমি অশ্লীলতা করো না, তুমি কপটতা করো না, তুমি বেহায়াপনা করো না, চুগলখুরি করো না, অন্যায় করো না, জুলুম করো না, ভাইয়ের হক মেরো না, তুমি তাই করেছ, তুমি তাই করেছো। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইয়্যা, আজকে তোমার কোনো কিছু গোপন নেই, সব কিছু ওপেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার, আজকের রাজত্ব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে কোথায় তারা যারা তোমাকে শিরিকের দিকে নিয়ে যাচ্ছিল, যারা তোমাকে বেদাত করতে উৎসাহিত করেছিল, যারা তোমাকে তাগুদের দিকে নিয়ে যাচ্ছিল, যারা তোমাকে ক্ষমতা দিয়েছিল, যারা তোমাকে ঘুষ দিয়ে লোভ দিয়েছিল, তারা আজকে কোথায়? আজকে তারা কেউ নেই, তারা আজকে সব বিলীন হয়ে গিয়েছে, তারা আজকে কেউ নেই। আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজ প্রত্যেক ব্যক্তিকে তার অর্জন অনুসারে প্রতিদান দেওয়া হবে। যে যা তোমরা করেছ আজকে সবাইকে, তুমি যা করেছ আজকে তাই দেওয়া হবে। লা জুলমাল ইয়াউম, আজকে তোমাদের কারো উপরে জুলুম করা হবে না, কেননা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা তো জুলুমকারী নয়। আজকে তোমাদেরকে জুলুম করা হবে না, আজকে তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা হচ্ছে সবচাইতে বড় হিসাবকারী। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের জন্য প্রথম নসিহা হচ্ছে আমরা আল্লাহ তাআলার দয়া ও ক্ষমা থেকে কখনোই নিরাশ হব না, কখনোই আমরা চিন্তা করব না আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে ভালোবাসেন। ওয়াল্লাহি এই দুনিয়াতে আপনাকে কেউ ভালোবাসে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এই দুনিয়াতে যদি আপনি যে বসের আন্ডারে কাজ করেন সেই বসের জন্য যদি একটু কম কাজ করেন, দেখবেন তার মন খারাপ হয়ে গিয়েছে, আপনার বেতন কমিয়ে দিচ্ছে। আপনি যদি আপনার স্ত্রীর জন্য একটা কম শাড়ি কিনে নিয়ে যান, দেখবেন কালকে তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। আপনার সন্তান বলেন, পরিবার পরিজন ভাই বোন যার কথাই বলেন না কেন, এই দুনিয়াতে আপনাকে কেউ ভালোবাসে না, শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে। আল্লাহ তাআলা শুধু চায় যে বান্দা আমাকে ডাকবে, কিন্তু আমরা ডাকতে পারি না। বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল তুমি বান্দাদেরকে বলে দাও, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব, আমার যে বান্দারা বান্দাদেরকে তুমি জানিয়ে দাও যে আমি আল্লাহ, আমি আল্লাহ। বান্দারা যদি তোমাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, বলে দিও যে আমি আল্লাহ সবচেয়ে নিকটে, আমি আল্লাহ সবচেয়ে নিকটে। শুধু বান্দা আমাকে ডাকে না, শুধু বান্দা আমাকে ডাকে না, বান্দা যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই, বান্দা যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি, তুমি তাদেরকে বলো তারা জানে আমাকে ডাকে, কি দরকার তাদের, অর্থ সম্পদ ক্ষমতা কি দরকার তাদের, তাদেরকে আমি দিব, তারা যাতে আমাকে ডাকে এবং আমার উপরে ঈমান আনে। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের সূরা হুদের 61 নম্বর আয়াতে বলছে, সামুদ জাতির উপরে যখন সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, তখন সালেহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন যে ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার উম্মতরা, হে আমার জাতিরা, হে আমার বংশধরেরা, তোমরা কি করো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহুন গায়রু, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কিছুই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই দুনিয়াতে কিছুই নাই, কিছুই নেই, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। হুয়া আনশাকুম মিনাল আরদ, বিশ্বাস করো, বিশ্বাস করো আসমান এবং জমিনে যা কিছু তোমরা দেখছো এগুলো তোমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন, তোমাদেরকে জমিন দিয়েছেন, জমিনে তোমরা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারো এজন্য জমিনকে বিস্তীর্ণ করেছেন। এই জমিন যদি পাহাড়ের মতন বা উঁচু ঠালা হতো আমাদের বসবাস করতে কষ্ট হতো না, আমাদের বসবাস করতে কষ্ট হতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এটা সহজ করে দিয়েছেন।
সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে আজ তুমি যা কিছু সবই আল্লাহ তাআলার নিয়ামত তোমার সুস্থতা তোমার পরিবার পরিজন তোমার সুন্নাতের প্রতি দৌড়ে আসা এখানে আপনারা কত মানুষ কত দূর থেকে এসেছেন কিসের জন্য শুধুমাত্র একমাত্র একটাই উদ্দেশ্য যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরব তোমরা যত সব কিছু করছো যা কিছু করছো শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে করছো এই জন্যই আল্লাহ তাআলার এই নিয়ামত আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে আল্লাহ তাআলা সূরা নাহালে 53 নম্বর আয়াতে বলছেন আমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ শুনে নাও আর তোমাদের কাছে যে সব নিয়ামত আছে সবই আল্লাহ তাআলার দেন সবই আল্লাহ তাআলার দেন সুম্মা ইযা মাসসাকুমুদ-দুর ফাইলাইহি তাজারুন সুতরাং তোমাদের কোন দুঃখ দুর্দশা হতাশা কোন কিছু তোমাদেরকে স্পর্শ করতে পারে না কোন কিছু তোমাদেরকে স্পর্শ করবে না যদি তুমি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ফরিয়াদ করো আর বলো যে আল্লাহ তুমি আমাকে দাও হে আল্লাহ তুমি আমাকে দাও সুম্মা ইযা কাশাফাদ-দুর যখন একটা মানুষ আল্লাহ তাআলার কাছে দুর্দশার কথা চিন্তা করে হতাশার কথা চিন্তা করে রিজিকের কথা চিন্তা করে আল্লাহ তাআলার কাছে যায় আনকুমিজা ফারিকুম মিনহুম বিরব্বিহিম ইউশরিকুন আর যদি আল্লাহ তাআলার সাথে শরীক না করে আল্লাহ তাআলার সাথে শিরক না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অফুরন্ত নিয়ামত দেন অফুরন্ত রিজিক দেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কল দ্বীনুন নসিহা সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ সেই নসিহাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিঈমানিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম তোমরা শুনে নাও তোমাদের জন্য দ্বীন হচ্ছে যথাযথভাবে কল্যাণ কামনা করা যথাযথভাবে কল্যাণ কামনা করা তোমাদের ভিতরে আল্লাহর উপরে তার কিতাবের জন্য তার রাসূলের জন্য এবং মুসলিম নেতাদের জন্য এবং সাধারণ মুসলমানের জন্য তোমার সব সময় মঙ্গল কামনা করা একজন মুমিনের দায়িত্ব কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যারা মুসলমান আমরা যারা সালাফি আমরা যারা নামাজি আমরা একজন নামাজি আরেকজনকে হিংসা করি একজন দ্বীনের পথের লোক একজন দ্বীনের দায়ী আরেকজনকে হিংসা করি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যে হিংসা চলবে না তোমাদের সকলের প্রতি সহনশীলতা থাকতে হবে নেতার প্রতি তোমাদের আনুগত্য থাকতে হবে আমরা এমন অবস্থা হয় আমরা অনেক মসজিদে দেখি যে মসজিদের সভাপতিরা ইমামদেরকে মেইনটেইন করে ইমামদের যেভাবে বলে তাদের সেভাবে চলতে তারা বাধ্য হয় আমরা এমনও দেখি যে একজন ইমাম যদি একটা হক কথা বলে তার উপরে কখনো প্রাধান্য দেওয়া হয় না তার কথাকে গ্রাহ্য করা হয় না সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহা যেটা ছিল তার উপরে আমরা থাকতে পারছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহা করেছিলেন যে শুনে নাও ইকামাস সালাহ ওয়া ইতাইয যাকাত তুমি বেশি বেশি করে যাকাতকে প্রতিষ্ঠা করবে এবং সালাতকে প্রতিষ্ঠা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে তিনটি কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এবং তিনটি কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন তার ভিতরে প্রথম যেটা যে কাজ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকুম আন তা'বুদু ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলার সাথে যদি তুমি শিরিক না করো এবং আল্লাহ তাআলার উপরে স্থির হয়ে ইবাদত করো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন দ্বিতীয়ত আল্লাহ তাআলা পছন্দ করেন বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ তাআলা পছন্দ করেন তোমরা মুসলিমদের রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো তোমরা নিজেদেরকে পার্থক্য করে ফেলো না বিভেদ হয়ে যেও না এবং তৃতীয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আল্লাহ যাকে তোমাদের নেতা হিসেবে প্রেরণ করেছেন তোমরা সেই নেতা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে তাহলে তোমরা মেনে নাও কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের সমাজে এটা বর্তমানে নেই যেই আলেম ওলামারা কোরআনের সঠিক কথাগুলো বলে তারা আজকে আর সমাজে নেই তারা আজকে আর সমাজে দ্বীনের কথা বলার মতন অবস্থা নেই তারা তাদেরকে এক শ্রেণীর মানুষ জুলুম করে অত্যাচার করে গারদের ভিতরে পুরে রেখেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা তিনটি জিনিসের উপরে অসন্তুষ্ট তা হচ্ছে অপ্রয়োজনীয় কথা বলা অপ্রয়োজনীয়ভাবে সম্পদ নষ্ট করা এবং অনর্থক বেশি জিজ্ঞাসা করা
আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা দ্বীনের প্রতি দ্বীনের জন্য খরচ করার চাইতে অনর্থক বেশি নষ্ট করে সুতরাং আল্লাহ তাআলা আমাদের দ্বীনের এই বুজদিক এবং সেই সাথে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন আমাদেরকে এটা স্পষ্ট যেই হাদিস দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা স্পষ্ট সুতরাং কোন মানুষ যদি কোনো বিভ্রান্তকর কথা বলে সে কথায় আমরা সহজে কান দিব না আমরা কি করব কোরআন পড়ব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের দিকে তাকিয়ে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কেননা আপনারা জানেন যে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন কোনো কথা বলতেন তারা বলতেন ক্বালু সামিআনা ওয়া আতায়না হে রাসূল আপনি বলেছেন আমরা শুনলাম এবং মেনে নিলাম সুতরাং আল্লাহ রাসূল তোমাদেরকে যে ওয়াদা দিয়েছে এই ওয়াদাকে তোমরা পরিপূর্ণ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছে এই কথাগুলোর উপরে আমল করো আজকে আমাদের জন্য নসিহা সারা রমাদান মাস আমরা সিয়াম পালন করলাম এই সিয়াম পালন করে যদি এখন আমরা পরিবর্তন না হতে পারি এখন যদি আমরা আবার শিরক বিদআতে লিপ্ত হয়ে যাই আমাদের মতন কপাল পোড়া আর কেউ থাকবে না সুতরাং সকলের কাছে অনুরোধ থাকবে কেউ কোনো কথা বলবে আর আপনি সেটা মেনে নেবেন এটা হতে পারে না এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আল্লাহ তাআলা বলছেন ফাতাবাইয়ানু তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে তোমরা সেটা প্রথমে কি করে নাও পরীক্ষা করে নাও সুতরাং আমাদেরকে যদি কেউ কোনো হাদিস বলে কেউ কোনো কথা বলতে চায় তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে সেটা সেটা কি করব আমরা সেটা পরীক্ষা করে নিব এবং তারপরে সেটার উপরে আমল করার জন্য চেষ্টা করব এবং যদি আমরা যেটা না জানি সেটা আমরা যারা জানে তাদের কাছ থেকে জেনে নিব ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তাআলামুন আল্লাহ তাআলা বলছে যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও কিন্তু নিজেদের মন গড়া আমল করব না আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুতরাং সম্মানিত উপস্থিতি আজকে ঈদুল ফিতরের দিন একটা আনন্দ ঘন ঘটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই দিন দিয়েছেন আনন্দ উৎসবের জন্য কখনোই আল্লাহ তাআলা আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না আমাদের উপরে জুলুম করেন না সুতরাং কখনোই কোনো বিষয় নিয়ে আমরা অহংকার করব না আজকে আমাদের আলোচনার মূল নসিহা যে আমরা কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করব না আমি সালাফি আমি বুকে হাত বাঁধি আমি পায়ের সাথে পা মিলাই আমি জোরে আমিন বলি আমার সলাত কবুল হয়ে গিয়েছে এই দুনিয়ার যত মানুষ আছে এদের কারো সলাত হয় না এই দুনিয়ার যত মানুষ আছে এরা কেউ সুন্নাতপন্থী না এই দুনিয়ার যত মানুষ আছে কেউ ভালো না সব ভালো আমি এই চিন্তা কখনো করা যাবে না এই অহংকার কখনো আনবো না কোনো বিষয় নিয়ে হতাশ হব না কখনো ইবাদাতে আল্লাহ তাআলার সাথে শিরক করব না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলার কাছ থেকে কখনো দূরে চলে যাব না পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব আমি জানি আমার অনেক মুসল্লি আছেন আলহামদুলিল্লাহ যারা জামাতে পাঁচ ওয়াক্ত সালাত পড়েন আবার অনেকেই আছেন যারা জামাতে সালাত পড়ার বিষয়ে অনেক ফতোয়া আপনাদের কাছে জামাতে সালাত আদায় করতে পারেন না ওয়াল্লাহি আপনার যে পছন্দের হুজুর আছে তার কাছে শুনে দেখবেন জামাতের সালাত আদায় করার গুরুত্ব কতটা বেশি সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে জামাতের সাথে সালাত আদায় করব ইনশাআল্লাহ যতই বিপদ আসুক না কেন কোনোভাবেই পর্দা ছাড়া পর্দা ছাড়া যাবে কোনোভাবেই পর্দা ছাড়া যাবে না পুরুষের চোখের পর্দা করতে হবে আর মহিলাদের সব বিষয়ে পর্দা করতে হবে আমরা জানি এবং আপনাকে সব সময় মনে করতে হবে আজকে হয়তোবা আমরা তিন কাতার লোক হয়েছি আজকে হয়তোবা পাঁচ কাতার লোক হয়েছি আগামী পাঁচ বছর পরে যদি আমাদের মতোই এই জেনারেশনটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরতে পারে যদি এই জেনারেশনটা হক কথাগুলো উচ্চস্বরে উচ্চকণ্ঠে যদি বলতে পারে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আগামী পাঁচ বছর পরে দেখা যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ঈদের সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ কেননা বিজয় একদিন মুমিনদের আসবেই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এটা আল্লাহ তাআলার কথা সুতরাং আল্লাহ তাআলা যে বরাত দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলার বরাত ঘোষণা করব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهنا عذاب الجحيم وقهنا عذاب الجحيم وقهنا عذاب الجحيم يا الله تمي جهنم روي بھائبو آگون تک امدر رکھا کرو
ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের সংক্ষিপ্ত নসিহা শেষ করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, কুল্লু আম ওয়া আনতুম বিখাইর, ঈদ মুবারক, ঈদ সাঈদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।